ঢাকার একটি বেসরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির কথা চয়নের, কিন্তু তখনই করোনার হানা। বাড়িতে আসার পর দীর্ঘ ছুটিতে আটকে যান। বাবার ওয়ার্কশপ ও বাড়িতে থাকা তাঁতের ব্যবসাটাও করোনার থাবাই বন্ধ হয়ে যায়। এ অবস্থায় চয়ন শুরু করেন অনলাইনে খাবারের ব্যবসা। মাত্র 2,500 টাকা মূলধন নিয়ে গত ডিসেম্বরে শুরু করেন গ্রামভিত্তিক বাহারি খাবারের অনলাইন দোকান। এই উদ্যোগেই আর পেছনে তাকাতে হয়নি চয়নকে। ছোট দুই বোনের সহযোগিতায় স্বপ্ন দেখছেন সফল নারী উদ্যোক্তা হওয়ার। গ্রামে আশেপাশে তো ফাস্টফুডের কোনো দোকান নাই, মানে খাওয়ার জন্য হইলে সিরাজগঞ্জ যেতে হয়, নয়তো হচ্ছে বিলগুজি। তো গ্রামের মধ্যে সবাই যেহেতু মানে ঘরবন্দি, আমি চিন্তা করেছিলাম যে যদি বাসায় হোম ডেলিভারির ব্যবস্থা করা যায় সেই থেকে আর কি এটা করা। আমি চিন্তাও করি নাই যে আজকে হয়তো আমার এটা চলবে কি না, আমার এরকম মানে ঝুঁকি তো সবারই থাকে, সব বিজনেসেরই থাকে। কিন্তু আমি যে শুরু করে এত দূর আসতে পারবো, মানে এতটুকু আসতে পারবো, এটা আমি চিন্তা করি না যে গ্রামের মানুষ পিজা খাবে, গ্রামের মানুষ বার্গার খাবে কিনা, এটা নিয়ে একটা সন্দেহ ছিল যে গ্রামের মানুষ কি এগুলো খাবে। বাবা নাসিমুল গনি জুয়েল নিজেই খাবার সরবরাহ করে মেয়েকে উৎসাহ দিচ্ছেন, মাও সহযোগিতা করেন রান্না ও প্যাকেটিং এ। প্রথম দিকে একটাই ছিল, অনেকেই ইয়ে করতে যে আমি তো শিক্ষকতা করতাম, আমার গ্রামের বেশিরভাগই আমার ছাত্র ছাত্রী আছে, ওরা উৎসাহ দিত আমাকে, স্যার করেন খুব ভালো জিনিস আপনি ই করতেছেন, তো ওরাই বেশিরভাগই আমাকে সহযোগিতা করতে বেশি, আমার বন্ধুবান্ধব, তারপরে আমার ছাত্র সহ আমার যারা ই ছিল কলিগ টলিগ যারা ছিল সবাই সহযোগিতা করতে। আমি হচ্ছে মেইনলি ওই যে আপুরা খাবার বানায় দেয় ওটা হচ্ছে আব্বুর সাথে গিয়ে ডেলিভারি দিই, আর আব্বু যদি অনেক সময় এক জায়গায় যায় ওইখানে যুদ্ধে যদি আসতে লেট হয় তাহলে আমি একাই যাই হেঁটে হেঁটে যে খাবারটা ডেলিভারি দিয়ে আসি। শহরের নামি দামি সব খাবার খুব স্বল্প দামে গ্রামের মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন তিন বোন। মাত্র কয়েক মাস ধরে চলছে তাদের অনলাইন রেস্তোরাঁ। খুব ভালো একটা উদ্যোগ আমাদের, মানে করোনাকালীন সময়ে স্কুলে যাওয়া হইতেছে না, এই টাইমটা একটা ভালো কাজে লাগাইতেছি। এইটার জন্য আমাদের ফ্যামিলিতে মানে এই সময়টা অনেক বেশি সাপোর্ট পাচ্ছে, নয়তো অনেক সমস্যা হয়ে যেত। আর এর মধ্যে কাজে ব্যস্ত থাকা হইতেছে, করোনাকালীন সময় যেটা শুধু ফোনের মধ্যে থাকা হইতো সেটা হচ্ছে না, কাজকর্মে আমরা ব্যস্ত থাকতেছি সকাল থেকে পুরো রাত পর্যন্ত। এটাকে ঘিরে স্বপ্ন দেখি বড় একটা কোনো রেস্তোরাঁ করার, সবার তো এটাই থাকে যেহেতু এটা অনলাইন বিজনেস, আমি চাই যে আমার রেস্টুরেন্টে এসে সবাই মানে বসে খাবে আমার রেস্টুরেন্টে। এখানে তো কোনো সিস্টেম নাই যে আমি এখন কাউরে বসে খাওয়াবো, এরকম অনেক অর্ডার আসে বলে যে আমরা কি কোথাও আসতে পারবো, মানে কোথাও এসে বসে খেতে পারবো কিনা, আমার তো এখন কোনো সিস্টেম নেই। এখানে পাওয়া যায় চাহিদা মতো সব খাবার, তবে অর্ডার দিতে হয় ঘন্টা দুয়েক আগে। খাবারের মান নিয়েও প্রশংসায় ভাসছেন এই উদ্যোক্তা। আমিও সবাইকে বলবো যে সবাই ঘরে না বসে থেকে মানে কিছু একটা চিন্তা করার, কারণ আমি অনলাইন যেটা করি এখন যেটা খাবারের, এর আগেও আমি চিন্তা করেছিলাম যে আশেপাশে কি এমন কোনো কিছু আছে নাকি যেটা নিয়ে আমি বিজনেস করতে পারি। তো আমি দেখলাম আশেপাশে আমার গ্রামে লুঙ্গি হয় শাড়ি হয়, তো আমি সেই থেকে আমি প্রথমে অনলাইনে আসা হচ্ছে আমার লুঙ্গি শাড়ি নিয়ে, আমার ওইটাতেও একটা পেজ আছে। তো ওইখান থেকে আমি সবাইকে বলবো যে আশেপাশে তো সম্পদের অভাব নাই, পুরা সব জায়গায় আশেপাশে তাকালে অনেক জিনিসই আছে যেটা দিয়ে ব্যবসা করা যায়। তা আমি বলবো একটু তাকে মাথা খাটিয়ে দেখতে যে এরকম কিছু আছে কিনা যেটা দিয়ে ব্যবসা করা যায় নিজের পায়ে দাঁড়াতে। উদ্যোক্তা হলে তো স্বাধীনতার অভাব নেই, আমি যেরকম ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারতেছি এরকম আমি চাই যে অনেকেই পারুক, আমি একা না।